নমস্কার বন্ধুরা, অনলাইন কোচিং এর ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটি 100 কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম পর্ব। দ্বিতীয় পর্বটি আগস্ট মাসের 1 তারিখে আপলোড করা হবে এবং এইখানে আপনারা ডিটেল ডিসকাশন সমস্ত কোশ্চেনের পাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে, নেদারল্যান্ডকে 2-0 গোলে পরাজিত করে কোন দলটি 2019 ফিফা মহিলা বিশ্বকাপ জিতে নিল? তো এই কোশ্চেনটির সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। অনেকেই 2019 ফিফা মহিলা বিশ্বকাপ সম্পর্কে অনেকটা অ্যাওয়ার নয়, তো পরীক্ষার রেসপেক্টে কিন্তু এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। তো আর কি কি এখানে ইম্পর্টেন্ট আছে আমরা দেখে নেব। হোস্ট কান্ট্রি এখানে দেখতে পাচ্ছ ফ্রান্স। টিম এখানে প্লে করেছিল 24টি, মানে টোটাল 24টি এখানে টিম কিন্তু পার্টিসিপেট করেছিল। চ্যাম্পিয়ন কে হয়েছে? ইউনাইটেড স্টেট। এটা তাদের 4 নম্বর টাইটেল, মানে চতুর্থবারের জন্য তারা জিতলো। রানার আপ হয়েছে এখানে নেদারল্যান্ড, মানে সেকেন্ড পজিশনে আছে নেদারল্যান্ড। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ফ্রান্স। টপ স্কোরার এখানে খেয়াল রাখবেন, 3 জন পেয়েছে, এলেন হোয়াইট ইংল্যান্ডের, অ্যালেক্স মর্গ্যান এখানে ইউনাইটেড স্টেটের, এবং মেগান রাপিনো ইনিও ইউনাইটেড স্টেটের। সবাই কিন্তু 6টি করে গোল করেছেন। বেস্ট প্লেয়ার কে আছেন? মেগান রাপিনো। বেস্ট প্লেয়ার হয়েছেন মেগান রাপিনো। ইয়ং বেস্ট প্লেয়ার কে হয়েছেন, বা বেস্ট ইয়ং প্লেয়ার এখানে হয়েছেন গুলি গুইন, ইনি জার্মানি থেকে বিলং করেন। এবং বেস্ট গোলকিপার হয়েছেন সারি ভ্যান ভেন্ডাল, ওকে, ইনি হলেন নেদারল্যান্ড বা হল্যান্ড থেকে। তো এই জিনিসগুলো তোমরা একবার দেখে নেবে পজ করে। এবং এটি দেখতে পাচ্ছ, এটি ছিল ফ্রান্সের 2019-এ যেটি হয়েছিল এটির লোগো ফিফা মহিলা বিশ্বকাপের। নেক্সট কোশ্চেন দেখবো, দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত বুকিওন ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল বা বিফানের কোন ভারতীয় ছায়াছবিটিকে বেস্ট এশিয়ান ফিল্ম পুরস্কার দেওয়া হলো? তো বেস্ট এশিয়ান ফিল্ম বিফানে পুরস্কৃত হয়েছে গাল্লি বয়। অনেকেই মুভিটি দেখে থাকবে, তো বেস্ট এশিয়ান ফিল্ম হয়েছে এখানে গাল্লি বয়। 3 নম্বর, বিশ্বের প্রথম ভাসমান খামার বা ফ্লোটিং ফার্ম কোথায় নির্মিত হয়েছে? বিশ্বের প্রথম ভাসমান খামার নির্মিত হয়েছে নেদারল্যান্ড বা হল্যান্ডে। এটি যে ছবিটা দেখতে পাচ্ছ, এটি হলো বিশ্বের প্রথম ভাসমান খামার, যেটি নেদারল্যান্ডে হয়েছে। এবং এটি সম্পর্কে আমরা যদি দেখি, তাহলে এটি নেদারল্যান্ডের রোটারডামে অবস্থিত, দক্ষিণ নেদারল্যান্ডের রোটারডিমে খামারটি অবস্থিত, এবং এটি বেলাডন নামে একটি কোম্পানি তৈরি করেছে। এবং বলা হচ্ছে যে হ্যারিকেন যে ঝড় হয়, সে হ্যারিকেন ঝড়েও কিন্তু এই খামারটির কিচ্ছু হবে না। এবং দুধ এবং দুগ্ধজাত শিল্পের প্রসারের জন্য গরুদের জন্য তৈরি এই খামারটি, ওকে, খেয়াল রাখবে ছোট ছোট জিনিসগুলি। 4 নম্বর, দেখো, ইউনেস্কো ব্যাবিলনের প্রাচীন মেসোপটেমীয় শহরটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে, এটি কোথায় অবস্থিত? তো ইউনেস্কো ব্যাবিলনের প্রাচীন মেসোপটেমীয় শহরটিকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। তো এটি অবস্থিত ইরাকে। ইরাক সম্পর্কে আমরা যদি একটু দেখি, তো ইরাককে বলা হয়, ইরাক প্রজাতন্ত্র বলা হয়, রিপাবলিক অফ ইরাক। এটির রাজধানী হলো বাগদাদে, মুদ্রা হলো ইরাকি দিনার, এবং রাষ্ট্রপতি হলেন বারহাম সালি, ওকে, বারহাম সালি বা বারহাম সালে। 5 নম্বর, স্থাপত্য এবং সংস্কৃতির জন্য পরিচিত নিম্নলিখিত কোন শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকায় স্থান পেয়েছে? তো প্রত্যেক বছরই দেখে থাকবে, ভারতের থেকে কিন্তু একটা না একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান কিন্তু পায়। তো এবছর পেয়েছে জয়পুর, ওকে। তো জয়পুর সম্পর্কে আমরা যদি দেখি, জয়পুরকে কি বলা হয়? পিঙ্ক সিটি বলা হয়। কি কারণে বলা হয় সেটাও আমরা দেখব। তো জয়পুরের আমরা যদি প্রতিষ্ঠা কথা বলি, প্রতিষ্ঠা কবে হয়েছিল, তো এটি প্রতিষ্ঠা হয়েছিল 1727 সালে, এবং এটি করেছিলেন দ্বিতীয় জয়সিং, ওকে। দ্বিতীয় জয়সিং কোথার রাজা ছিলেন? দ্বিতীয় জয়সিং ছিলেন আমের কিং বা আমের রাজা, মানে আমের মানে হলো জয়পুর থেকে 11 কিলোমিটার দূরে একটি জায়গা, সেটি হলো আমের। তো সেখানে দ্বিতীয় জয়সিংয়ের সেখানে রাজধানী ছিল তখন। তো তখন কি হয়েছিল, রাজধানী আমের থেকে তিনি জয়পুর আসতে চেয়েছিলেন জনসংখ্যার বৃদ্ধি এবং জলের সংকটের কারণে। তিনি নতুন একটি শহর তৈরি করতে চেয়েছিলেন এবং সেটি 1727 সালে তিনি প্রতিষ্ঠা করেন। সাওয়াই রামসিং ওয়ান, তিনি একজন রাজা ছিলেন পরবর্তীকালে। তো সাওয়াই রামসিং ওয়ানের সময়ে প্রিন্স অফ ওয়েলস HRH আলবার্ট এডওয়ার্ড, নাম শুনে থাকবে আলবার্ট এডওয়ার্ড, তাকে স্বাগত জানানোর জন্য পুরো শহরটিকে কিন্তু গোলাপি রং বা পিঙ্ক কালারে কিন্তু রাঙানো হয়েছিল। এবং 1876 সালে এই যে HRH আলবার্ট এডওয়ার্ডের কথা বললাম, তিনি কিন্তু রাজা এডওয়ার্ড 7 নামে কিন্তু পরিচিত, তিনি কিন্তু রাজা হয়েছিলেন, ওকে। তো তখন যে গোলাপি রং করা হয়েছিল, এখনও যদি কেউ জয়পুর যাও তাহলে অনেক অংশে কিন্তু এখনও গোলাপি রং চোখে পড়ে। তো এই গোলাপি রং যখন করা হয়েছিল তখন থেকেই কিন্তু জয়পুরকে পিঙ্ক সিটি হিসাবে পরিচিত। তো জয়পুরকে পিঙ্ক সিটি তখন থেকেই বলা হয়। 6 নম্বর দেখব,
2019 সালের সার্কের পুরো অর্থ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন, এর নবম সংস্করণ বা নাইন্থ এডিশন নিম্নলিখিত কোথায় আয়োজিত হলো? তো সার্কের নাইন্থ এডিশন কোথায় আয়োজিত হলো? এটি হলো শ্রীলঙ্কার কলম্বোতে। সার্ক সম্পর্কে আমরা যদি দেখি তাহলে এটির পুরো অর্থ তো বললাম, হেডকোয়ার্টার এটি হলো কাঠমান্ডুতে, সেক্রেটারি জেনারেল হলেন আমজাদ হোসেন সিলা, প্রতিষ্ঠিত হয়েছিল 8ই ডিসেম্বর 1985 সালে ঢাকাতে। অনেকজন গোলমাল করে এখানটায়, ঢাকাতে প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু হেডকোয়ার্টার হলো কাঠমান্ডু, এই জিনিসটা খেয়াল রাখবেন। সদস্য সংখ্যা এখানে 8টি দেশ, সদস্য সংখ্যাতে কে কে আছে? আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ওকে, তো 8টি দেশ এখানে সদস্য সার্কের। নেক্সট কোশ্চেন 7 নম্বর, 2019 সালে গান্ধী ম্যান্ডেলা শান্তি পদক দিয়ে কাকে ভূষিত করা হলো? তো 2019 সালে গান্ধী ম্যান্ডেলা শান্তি পুরস্কার পেয়েছেন তিক না হান। ওকে, উচ্চারণটা একটু দেখে নেবে, তিক না হান, ইনি পেয়েছেন গান্ধী ম্যান্ডেলা শান্তি পদক। 8 নম্বর, বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বা সিএফও হিসাবে কে দায়িত্ব গ্রহণ করলেন? যারা WBCS দেন তাদের জন্য ইম্পর্টেন্ট। তো বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালনা এখানে হয়েছেন, মানে এমডি অ্যান্ড সিএফও হয়েছেন অংশুলা কান্ত, ইনি একজন ভারতীয়। তো ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে যদি কথা বলি, ওয়ার্ল্ড ব্যাংক দেখো 2টি গ্রুপ নিয়ে গঠিত, একটি IBRD এবং একটি IDA। IBRD মানে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটিতে 189টি দেশ আছে, এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন IDA, এটিতে 173টি দেশ আছে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটেন উডস কনফারেন্সের মাধ্যমে, ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড একই সাথে প্রতিষ্ঠিত হয়েছিল 1944 সালে। হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন ডিসি এবং প্রেসিডেন্ট হলেন ডেভিড মালপাস। 9 নম্বর, 18তম ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ 2019 কোন দেশ আয়োজিত করতে চলেছে? তো 18তম ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ 2019 এটি আয়োজিত করবে ব্রাজিল। ওকে, এর আগে করার কথা ছিল পেরুতে, তো পেরু শেষ মুহূর্তে আয়োজনের কিছু ত্রুটি থাকার জন্য পেরু সেখান থেকে সরে আসে, এবং তার জন্য ব্রাজিলে এটি নতুন করে ফিফাকে ঘোষিত করতে হয় যে ব্রাজিলে এটি হবে। 10 নম্বর, পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স 2017-18 অনুযায়ী কোন ভারতীয় রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? যে অপশনগুলি এখানে দিয়েছি তোমরা এখান থেকে আইডিয়া করতে পারবো কার হতে পারে, তো এটি হবে কেরলের। তো কেরলের সাক্ষরতার হার সর্বাধিক পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স 2017-18 অনুযায়ী। এবং সর্বশ্রেষ্ঠ এবং উচ্চমানের শিক্ষা যদি বলা হয় তাহলে চণ্ডীগড় এখানে প্রথম, এবং শেষের দিক দিয়ে যদি দেখো তাহলে অরুণাচল প্রদেশ এখানে 36 নম্বর স্থান অধিকার করছে, মানে সবার লাস্টে আছে অরুণাচল প্রদেশ, 34 নম্বরে মেঘালয়, নাগাল্যান্ড 35 নম্বরে এবং অরুণাচল প্রদেশ 36। মানে নর্থ ইস্টার্ন স্টেটে যে এখনও পুরোপুরি ডেভেলপমেন্ট হয়নি বা শিক্ষাক্ষেত্রেও যে এখন অনেক পিছিয়ে আছে এটি তার প্রমাণ। 11 নম্বর দেখব, 2019 সালে ফোর্বস হায়েস্ট পেড সেলিব্রিটিদের মধ্যে 33তম স্থানে অবস্থানরত একমাত্র ভারতীয় কে? তো 2019 সালে ফোর্বসের যে হায়েস্ট পেড অ্যাথলিটের যে লিস্ট বেরিয়েছিল সেখানে একমাত্র ভারতীয় হিসেবে 33 নম্বর স্থানে অবস্থান করছেন অক্ষয় কুমার, বলিউডের অক্ষয় কুমার। এবং আমরা পুরো লিস্টটা যদি এখানে দেখি 1 থেকে 7 পর্যন্ত, তো টেলর সুইফট এখানে আছেন 1 নম্বরে। ওকে, তার এজ দেখো 29 বছর, 29 বছর বয়স, এবং তার দেখো 185 মিলিয়ন, কিন্তু তার $185 মিলিয়ন কিন্তু তার আর্নিং, তিনি একজন মিউজিশিয়ান। এখানে যদি দেখো 4 নম্বর আছে লিওনেল মেসি, 6 নম্বর আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং 7 নম্বর আছে নেইমার। 12 নম্বর, ট্রান্সজেন্ডারদের সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত ক্ষমতা প্রদানের জন্য মন্ত্রিসভায় অনুমোদিত বিলটির নাম কি? তো ট্রান্সজেন্ডারদের জন্য যে বিলটি নতুনভাবে স্বীকৃতি পেয়েছে সেটির নাম হলো ট্রান্সজেন্ডার পার্সন প্রোটেকশন অব রাইট বিল। তো প্রোটেকশন অব রাইটটা মনে রাখবে, প্রোটেকশন অব রাইট বিল 2019, এটি নতুনভাবে মন্ত্রিসভা অনুমোদন করেছে। এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ যে বিলটি অনুমোদন করেছে ট্রান্সজেন্ডারদের, এটি সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষামূলক ক্ষমতায়নের জন্য করা হয়েছে, এবং এটি বৈষম্য রোধে তাদের পরিচয় এবং অধিকার নির্ধারণ করবে, এটি সমাজে কলঙ্ক, বৈষম্য এবং অপব্যবহার প্রশমিত করবে এবং তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনবে, এটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে। 13 নম্বর দেখো, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা AIFF, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এর দ্বারা নিবেদিত 2019 বর্ষসেরা ফুটবলার কে হলেন?
তো অপশন থেকে এখানে তোমরা সাধারণভাবেই আন্দাজ করতে পারবে এটি বর্ষসেরা ফুটবলার হয়েছেন সুনীল ছেত্রী, ওকে, 2019-এর বর্ষসেরা ফুটবলার। এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সম্পর্কে আমরা যদি দেখি, প্রেসিডেন্ট হলেন এখানে প্রফুল প্যাটেল, হেডকোয়ার্টার দ্বারকা দিল্লিতে। এটি ফাউন্ড হয়েছিল কবে, 23 জুন 1937 সালে, এখানে দেখো 23 জুন 1937 সালে এটি ফাউন্ড হয়েছিল। এবং ফিফা অ্যাফিলিয়েশন কবে পেয়েছিল, ফিফা অ্যাফিলিয়েশন পেয়েছিল 1948 সালে, ওকে, ফিফা অ্যাফিলিয়েশন হয়েছিল 1948 সালে। এবং সুনীল ছেত্রী সম্পর্কে তোমরা সকলেই জানো যে ইনি কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড টপ স্কোরার কিন্তু হয়েছিলেন, সব থেকে বেশি গোলের দিক থেকে দ্বিতীয় স্থানে তিনি ছিলেন সুনীল ছেত্রী। 14 নম্বর, ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসি এর প্রধান কে নির্বাচিত হলেন? তো ডিজিসিএ বা ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের প্রধান নির্বাচিত হয়েছেন এখানে অরুণ কুমার। 15 নম্বর, SJF নামক একটি খালিস্তানি গোষ্ঠীকে জাতীয়তা বিরোধী কার্যক্রমের জন্য সরকার নিষিদ্ধ করেছে, SJF এর সম্পূর্ণ অর্থ কি? তো SJF এর সম্পূর্ণ অর্থ এখানে হলো সিক্স ফর জাস্টিস, এটিকে নিষিদ্ধ করা হয়েছে কি কারণে? এটি দেখো, SJF কিছুদিন আগে অ্যাডভোকেসি গ্রুপ হিসেবে এটি আত্মপ্রকাশ করেছিল এবং এটি পাঞ্জাবের স্বাধীনতার জন্য রেফারেন্ডাম 2020 একটি ট্যাগলাইন দিয়ে তারা সক্রিয় হয়ে উঠেছিল। সম্প্রতি ইংল্যান্ডে যে ক্রিকেট বিশ্বকাপ চলল, যেটি শেষ হলো, তো এই ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে তারা জনসমক্ষে মাঠের মধ্যে ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল এবং তারপরই সরকারের সামনে জিনিসটি আসে এবং সরকার কিন্তু এটিকে 5 বছরের জন্য নিষিদ্ধ করার বা ব্যান করার সিদ্ধান্ত নেয়। 16 নম্বর, দেখব 2018-19 অর্থ বছরে কোন রেলওয়ে জোনকে প্ল্যান বির জন্য সেরা উদ্ভাবনী পুরস্কার প্রদান করা হয়েছে? তো প্ল্যান বি জিনিসটা কি সেটা তোমাদের জানতে হবে, তার আগে উত্তরটি বলে দিই। উত্তরটি হবে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। তো NFR বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? গুয়াহাটি। এবং প্ল্যান বি কি জিনিস সেটা একবার দেখে নাও। প্রথম কথা বলতে গেলে, ভারত সহ অন্যান্য অনেক দেশেই কিন্তু যে দেশে হাতির সংখ্যা আছে, হাতি আছে অনেক, তো সে দেশে কি হয়, রেলওয়ে ট্র্যাকের মধ্যে হাতি চলে আসে এবং তারা কিন্তু মারা যায় রেলের ধাক্কায়। তো সেইটা যাতে কমানো যায় সেজন্য একটি নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে। একটি গবেষণাতে বোঝা গেছে যে মৌমাছির যে শব্দ, সেই মৌমাছির শব্দ যদি হাতিরা শুনতে পায় তাহলে কিন্তু 80 সেকেন্ডের মধ্যে তারা কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার দূরে তারা চলে যায়। এবং সেজন্য কি হয়, রেলওয়ে ট্র্যাকের ওপরে মাত্র 2000 টাকার যে ইনস্টলেশন খরচা, সেই খরচা করে ভারতীয় রেলওয়ে গুয়াহাটির স্টেশনের কাছাকাছি একটি জায়গাতে এরা প্রথম এটি ইনস্টল করেছিল এবং সেখানে কিন্তু অভূতপূর্ব সাকসেস পাওয়া কিন্তু গেছে। তো এ কারণে প্ল্যান বি কিন্তু গোটা ভারতের বিভিন্ন জায়গাতে এবার আনুষ্ঠানিকভাবে কিন্তু লাগানো এটা হবে, ডিভাইসগুলি ইনস্টল করা হবে, ওকে, এটি হলো প্ল্যান বি। 17 নম্বর, দেখো বাজার মূল্যের পরিপ্রেক্ষিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোন কোম্পানিকে টপকে সর্বাধিক মূল্যবান সংস্থা হিসেবে পরিণত হলো? তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে টপকে দিয়ে এখানে TCS বা টাটা কনসালটেন্সি সার্ভিস এ কিন্তু সর্বাধিক মূল্যবান সংস্থা হিসেবে পরিণত হলো। আমরা যদি লিস্ট দেখি, এখানে দেখবে TCS সবার ওপরে আছে 8,13,779 কোটি, এটি হলো দেশের সবচেয়ে মূল্যবান সংস্থা এই মুহূর্তে। তারপরে আছে রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেড, ওকে। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর যেটা আছে 7,95,628 কোটি টাকা, HDFC ব্যাংকে 6,24,362 কোটি এবং হিন্দুস্তান ইউনিলিভার এবং ITC তারপরেই রয়েছে। লিস্টটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। 18 নম্বর, দেখব ভারতের প্রথম হাতি পুনর্বাসন কেন্দ্র কোন রাজ্যে নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে? তো ভারতের প্রথম হাতি পুনর্বাসন কেন্দ্র করা হচ্ছে কেরলে, ওকে, কেরলে করা হবে প্রথম হাতি পুনর্বাসন কেন্দ্র। নেক্সট কোশ্চেন দেখব, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু নিম্নলিখিত কোন দেশটিকে সংক্রামক রোগ হাম থেকে মুক্ত ঘোষণা করেছে? তো বিভিন্ন টাইমে দেখবে, বিভিন্ন টাইম গ্যাপে হু কিন্তু বিভিন্ন দেশের ক্ষেত্রে কোন দেশ থেকে মুক্ত হলো সেটার একটা লিস্ট দেয়। তো এবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হাম রোগটা কোন দেশ থেকে মুক্ত ঘোষণা করেছে, এটি ঘোষণা করেছে শ্রীলঙ্কা থেকে, মানে শ্রীলঙ্কা থেকে হাম যে সংক্রামক রোগ আছে সেটি সম্পূর্ণরূপে বিলোপ করা গেছে। 20 নম্বর, গ্লোবাল প্রাইম অফিস অকুপেন্সি কস্টের তথ্য অনুযায়ী কোন শহরটি দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অবস্থান ঘোষিত হলো, মানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জায়গার মধ্যে পড়ে? তো এটি সঠিক উত্তর হবে হংকং। এবং ভারতের যদি কথা বলো, ভারতের দুটি জায়গা এখানে স্থান পেয়েছে, একটা আছে 9th-এ
9 নম্বর স্থানে নিউ দিল্লি কন্নট প্যালেস, এটি হলো দেখো 10,512। এটি কি, এটি হলো পার স্কোয়ার ফিটে টাকার পরিমাণ, মানে তুমি যদি ওই এলাকায় কোনো অফিস ভাড়া নিতে যাও তাহলে তোমাকে পার স্কোয়ার ফিটে 10,512 টাকা দিতে হবে, মানে ভাবতেই পারছো কত দাম। তাও 9 নম্বর আছে। 26 নম্বর আছে দেখো মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স, এটি আছে 6,600 পার স্কোয়ার ফিটে, পার স্কোয়ার ফিটে ভাড়া 6,600 টাকা। ওকে, তো হংকং এখানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল, এবং 9 নম্বরে নিউ দিল্লি, 26 নম্বরে মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স। 21 নম্বর দেখো, সম্প্রতি জাতীয় ক্রিকেট একাডেমি বা NCA, ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান বা হেড অফ ক্রিকেট কে নিযুক্ত হলেন? তো NCA এর হেড অফ ক্রিকেট নিযুক্ত হয়েছেন এখানে রাহুল দ্রাবিড়। 22 নম্বর, প্রথম ভারতীয় মহিলা ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ কে যিনি ওয়ার্ল্ড ইউনিভার্সাইডে স্বর্ণপদক জয়লাভ করলেন? তো ইনি একজন স্প্রিন্টার, তো কে হতে পারেন তোমরা অনেকেই হয়তো হিমা দাস ভাবছো, কিন্তু হিমা দাস না, ওয়ার্ল্ড ইউনিভার্সাইডে স্বর্ণপদক পেয়েছে এখানে দ্যুতি চাঁদ। ওকে, দ্যুতি চাঁদ সম্পর্কে যদি দেখতে চাও এখানে দেখতে পারো তিনি কে কে ইন্টারন্যাশনাল লেভেলে তিনি কী কী মেডেল জিতেছেন, এশিয়ান গেম, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়ান ইনডোর অ্যাথলেটিক এবং এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে। এখানে দেখতে পারো গোল্ড মেডেল তিনি জিতেছিলেন দুটো 2014-তে এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে। তাকে নিয়ে কন্ট্রোভার্সিও কিছু কম হয়নি, 2014 সালের পরে 2015 সালটা পুরোপুরি তিনি ব্যান ছিলেন, শরীরের মধ্যে যে অ্যান্ড্রোজেন এবং টেস্টোস্টেরনের যে লেভেল থাকে সেটি তার মধ্যে অনেক বেশি পাওয়া গেছিল, এবং সে কারণে তখন যে লিমিট ছিল সেই কারণে কিন্তু ভারতের যে অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে কিন্তু তাকে ব্যান করা হয়েছিল। পরবর্তীকালে তিনি ইন্টারন্যাশনাল লেভেলে এটাকে চ্যালেঞ্জ করেন এবং পরবর্তীকালে টেস্টোস্টেরন লেভেল এবং অ্যান্ড্রোজেন লেভেলের যে লিমিট সেটিকে কিন্তু বাড়ানো হয়েছিল। তারপরেই দেখবে এখানে 2016 সাল থেকে সে আবার মেডেল পেতে কিন্তু শুরু করে, 2016-17, 18 তো 19-এও তিনি দোহাতে 200 মিটারে থার্ড প্লেস ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন। ওকে, 23 নম্বরে দেখো, কোন রেলওয়ে জোনটি চেরলোপল্লি এবং রাপুরু স্টেশনের মাঝামাঝি 6.6 কিলোমিটার পরিমাপের ভারতে দীর্ঘতম বৈদ্যুতিক সুড়ঙ্গ চালু করেছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে বৈদ্যুতিক সুড়ঙ্গ, তাও সব থেকে ভারতের দীর্ঘতম 6.6 কিলোমিটার। এটি কে চালু করেছে? এটি চালু করেছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে, সাউথ সেন্ট্রাল রেলওয়ে মানে দক্ষিণ মধ্য রেলওয়ে এটি চালু করেছে। এটির দৈর্ঘ্য কত? 6.6 কিলোমিটার, চেরলোপল্লি এবং রাপুরু স্টেশনের মাঝামাঝি। 24 নম্বর, একটি বিশ্বকাপে মোট 5টি শতক করে ইতিহাস গড়লেন নিম্নলিখিত কোন ব্যাটসম্যানটি? খুবই সোজা কোশ্চেন, যারা খেলা দেখো তারা সকলেই জানো এটি হবে রোহিত শর্মা। এবং ইংল্যান্ড ওয়েলস 2019 সম্পর্কে যেহেতু আমি কোনো ভিডিও দিইনি, তাই এখানে আমি একটা কি হাইলাইট এখানে দিয়ে যেতে চাই, তো কি হাইলাইটটা একবার দেখে নাও। এটি গেল লোগো আমাদের ইংল্যান্ড ওয়েলস 2019-এর ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপের লোগো। হোস্ট কান্ট্রি কে ছিল? ইংল্যান্ড ওয়েলস। চ্যাম্পিয়ন ছিল এখানে ইংল্যান্ড, এটি তাদের প্রথম টাইটেল, তারা প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতলো। রানার আপ এখানে নিউজিল্যান্ড, পরপর 2 বছর তার রানার আপ হলো। পার্টিসিপেট কান্ট্রি এখানে ছিল 10টি, 10টি দেশ অংশগ্রহণ করেছিল। ম্যাচ প্লে হয়েছিল 48টি, টোটাল 48টি ম্যাচ খেলা হয়েছিল। প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছিলেন? কেন উইলিয়ামসন, তিনি নিউজিল্যান্ডের। এবং মোস্ট রান ছিল এখানে দেখতেই পাচ্ছ ভারতের রোহিত শর্মা, 648 রান করেছিলেন। মোস্ট উইকেট ছিল মিচেল স্টার্কের, যিনি 27টি উইকেট নিয়েছিলেন। 27 নম্বর দেখো, হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী কোন দেশ বিশ্বের শীর্ষস্থানীয় ভ্রমণ বান্ধব পাসপোর্ট হিসেবে শীর্ষস্থানটি ধরে রেখেছে? তো হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী কে টপ পজিশনে আছে? এটি আছে জাপান এবং সিঙ্গাপুর। তো এখানে দেখো জাপান এবং সিঙ্গাপুর প্রথম স্থান অধিকার করেছে একসাথে, দুজনেই টপ পজিশনে আছে। ভারতের অবস্থান হচ্ছে 86 নম্বর, ওকে, 86th পজিশন হচ্ছে ভারতের। 28 নম্বর দেখবো, 2019 ইন্টারকন্টিনেন্টাল কাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হলো? তো 2019 ইন্টারকন্টিনেন্টাল কাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছে আহমেদাবাদ, গুজরাটে। 27 নম্বর, ইউরোপিয়ান ইউনিয়নের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? তো ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে তোমাদের জানা উচিত, প্রথমে এই উত্তরটা বলে দিই, নতুন প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছেন? এটি হয়েছেন ডেভিড মারিয়া সাসুলি, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেভিড মারিয়া সাসুলি। ইউরোপিয়ান ইউনিয়নের লোগো হলো এটি, এবং এর সম্পর্কে যদি বলি এটির ক্যাপিটাল হলো ব্রুসেলস, ওকে, এবং এতে টোটাল দেশ কিন্তু হলো 28টি, এর মধ্যে লার্জেস্ট সিটি হলো লন্ডন, সকলেই জানো লার্জেস্ট সিটি লন্ডন, মোট দেশের সংখ্যা 28টি। কোন কোন দেশ আছে এখান থেকে তোমরা দেখে নিতে পারো, এখানে যুক্তরাজ্য মানে ইউকে আছে, ইউনাইটেড কিংডম, তাছাড়া এই দেশগুলি আছে,
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া এই সমস্ত দেশগুলি এর মধ্যে আছে। ওকে, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক সমস্ত দেশগুলি ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত। 28 নম্বর, ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি FSR 19 প্রকাশ করেছে। FSR এর পুরো নাম কি বা FSR এর ফুল ফর্ম কি? তো FSR এর ফুল ফর্ম হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট হলো FSR এর পুরো অর্থ। নেক্সট কোশ্চেন, ইয়োমেন নামক পশ্চিমঘাটের স্থানীয় প্রজাতিটি কোন রাজ্যের রাজ্য প্রজাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে, মানে স্টেট বাটারফ্লাই। স্টেট বাটারফ্লাই কোন রাজ্যের ঘোষণা করা হয়েছে ইয়োমেনকে? তো ইয়োমেনকে ঘোষণা করা হয়েছে এখানে তামিলনাড়ুর। তো তামিলনাড়ুর স্টেট বাটারফ্লাই বলতে পারো ইয়োমেন নামে পশ্চিমঘাটের স্থানীয় প্রজাপতিটি। 30 নম্বর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের সৌর পদার্থবিদ দীপঙ্কর ব্যানার্জি নাসার কোন মিশনে সহ তদন্তকারী নিযুক্ত হলেন? তো নাসার একটি মিশন, এটির নাম হলো পাঞ্চ। এই পাঞ্চে কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের যিনি একজন সায়েন্টিস্ট, সৌর পদার্থবিদও বলা যায়, তিনি দীপঙ্কর ব্যানার্জি, তাকে কিন্তু কো ইনভেস্টিগেটর হিসাবে তাকে নিযুক্ত করা হয়েছে। তো পাঞ্চ সম্পর্কে আমরা যদি দেখি, পাঞ্চ মিশনের সম্পূর্ণ অর্থ হলো পোলারিমিটার টু ইউনিফাই দ্য করোনা অ্যান্ড হেলিওস্ফিয়ার। পোলারিমিটার টু ইউনিফাই দ্য করোনা অ্যান্ড হেলিওস্ফিয়ার, পুরো অর্থটি তোমরা এখানে দেখে যেও। এই মিশনটি 2022 সালে নাসার তরফ থেকে লঞ্চ করা হবে এবং 4টি মাইক্রো স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করবে, এবং পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করার টাইমে তারা সূর্যের যে করোনা এবং হেলিওস্ফিয়ার আছে সেটি নিয়ে তারা গবেষণা করবে, এবং ভারতের যে আদিত্য L1 মিশন আছে এটির সাথে তারা যুগ্মভাবে কিন্তু কাজ করবে। এবং হেলিওস্ফিয়ার এবং করোনা থেকে যে রশ্মি নির্গত হয় সেটি সৌরজগৎকে কীভাবে প্রভাবিত করে সেটি কিন্তু এই মিশনের মাধ্যমে জানা যেতে পারবে। ওকে, তো পাঁচ মিশন এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখানে পুরো ফর্মটা দেখে নেবে, পোলারিওমিটার টু ইউনিফাই দ্য করোনা অ্যান্ড হেলিওস্ফিয়ার। 31 নম্বর, সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন কে? তো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন এখানে নরেন্দ্র বার্তা, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নরেন্দ্র বার্তা। 32 নম্বর, নাসার কিউরিসিটি নামক রোভারটি নিচের কোন গ্রহের বাতাসে উচ্চ পরিমাণে মিথেন আবিষ্কার করেছে? তো নাসার কিউরিসিটি যে রোভারটি আছে এটি দেখো মার্স বা মঙ্গলে কিন্তু উচ্চ পরিমাণে যে মিথেন আছে সেটি নতুনভাবে আবিষ্কার করেছে এখানে, হঠাৎ করেই বলতে পারো একরকম। তো মিথেন আবিষ্কার করা হয়েছে মঙ্গল গ্রহে। কে আবিষ্কার করেছে? নাসার কিউরিসিটি। 33 নম্বর, 7 সামিট চ্যালেঞ্জ সম্পন্ন করার অবিশ্বাস্য এবং বিরল কৃতিত্ব অর্জন করলেন কোন ভারতীয় IPS অফিসার? এর আগে বলে দিই, এর আগের যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলাম 500 সিরিজে, তো সেখানে আমি বলেছিলাম 7 সামিট কমপ্লিট করে সব থেকে কম বয়সে, মানে ইয়ং যদি বলো, সব থেকে কম বয়সে কে হয়েছিলেন তার নামটি বলতে পারবে? আমি আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম সেটি ছিল সত্যরূপ সিদ্ধান্ত, ভারতীয় সত্যরূপ সিদ্ধান্ত, তিনি ছিলেন সব থেকে কম বয়সে রেকর্ডটি করেছিলেন। এবার ভারতের যে একজন IPS অফিসার, তিনি 7 সামিট চ্যালেঞ্জ কমপ্লিট করলেন, তার নাম হলো অপর্ণা কুমার। তো 7 সামিট চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি হয় কি, 7 সামিট চ্যালেঞ্জটা দেখো এখানে যে 7টা মহাদেশের 7টা টপ পিককে নেওয়া হয়। ওকে, টপ পিককে নেওয়া হয় এবং টপ পিককে কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু প্রত্যেকটা পিক তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে দেখো তোমরা কটা দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তো এটাকে অনেক সময় 9 সামিটও বলা হয়ে থাকে। তো এটাতে কিন্তু কি হয়, হয় 7টা, নইলে কিন্তু 9টা, এই দুটোই কিন্তু ক্রাইটেরিয়া থাকে। তো 7 সামিট বলা হবে যদি 7টা করো, 9 সামিট বলা হবে যদি 9টা করো। তো এখানে দেখো লেখাই আছে ম্যাপ অফ দ্য 7 সামিট অর 9, ডিপেন্ডিং অন দ্য ডেফিনেশন। তো 9 সামিট বললে 9টা, যদি 7 সামিট বলা হয় তাহলে 7টা কিন্তু যে পিক থাকে, সর্বোচ্চ যে উচ্চতম প্রত্যেকটা কন্টিনেন্টের পর্বত থাকে সেখানে কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ যেটা বলে সেটা কিন্তু তোমাকে অতিক্রম করতে হবে নির্দিষ্ট দিনের মাথায় প্রত্যেকটা, তবেই কিন্তু তুমি 7 সামিট কমপ্লিট করতে পারবে। তাই এটি কিন্তু খুবই একটা টাফ কম্পিটিশন তুমি বলতে পারো। 34 নম্বর, ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মহিলা যিনি সম্প্রতি মিস অস্ট্রেলিয়া ইউনিভার্স 2019-এর শিরোপা জিতেছেন তার নাম কি? মিস অস্ট্রেলিয়া ইউনিভার্স 2019 শিরোপা জিতেছেন, তার নাম হলো এখানে প্রিয়া সেরাও। ওকে, প্রিয়া সেরাও এখানে জিতেছেন মিস অস্ট্রেলিয়া ইউনিভার্স 2019, যিনি একজন ভারতীয় বংশোদ্ভূত। 36 নম্বর, ট্রান্সফর্মিং নর্থ ইস্ট ইন্ডিয়া থ্রু সায়েন্স অ্যান্ড টেকনোলজি,
ট্রান্সফর্মিং নর্থ ইস্ট ইন্ডিয়া থ্রু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই মন্ত্রিসভা কোন শহরে আয়োজিত হয়েছিল? এই মন্ত্রিসভা আয়োজিত হয়েছিল মেঘালয়ে। ওকে, মেঘালয় হয়েছিল এই মন্ত্রিসভাটার আয়োজন করা হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। নর্থ ইস্ট সম্পর্কে, জম্মু কাশ্মীর সম্পর্কে যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। ওকে, তো এটির সঠিক উত্তর হবে মেঘালয়। গারুদা সিক্স যৌথ বায়ুসেনা অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে? তো প্রত্যেকটা দেশের সাথে, ভারতের সাথে কোন কোন দেশের কি কি হয় সেটা আমি আগের ভিডিওতে সমস্ত নিয়ে আলোচনা করেছি। তো সেই ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্লেলিস্ট আছে সেটিতে যাও, সেটিতে গেলে পরে তোমরা অনেক তথ্য জানতে পারবে। তো গারুদা সিক্স যেটি হয়েছে এটি হয় ফ্রান্সের মধ্যে। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে অনুশীলনগুলি হয় আর্মির হোক নেভির হোক এগুলো কিন্তু ফিক্স থাকে, নামগুলো কিন্তু প্রায় ফিক্স থাকে। ওকে, গারুদা সিক্স এর বদলে হয়তো গারুদা সেভেন হবে, কিন্তু গারুদা নামটা সেমই থাকবে। তাই তোমরা যদি একবার একটু কষ্ট করে পড়ে নাও তাহলে কিন্তু প্রত্যেক বছর বছর তোমাকে এগুলো পড়তে হবে না। ওকে, তো গারুদা হয় ফ্রান্সের মধ্যে। 38 নম্বর দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে আরও 1 বছরের জন্য পুনরায় কাকে নিযুক্ত করা হলো? তো ডেপুটি গভর্নর হিসেবে এখানে নিযুক্ত করা হয়েছে দেখো বৈভব যাদবকে। ওকে, তো ভারতের রিজার্ভ ব্যাংক একটি পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক, তো আমি যতটা পারলাম এখানে দিলাম। দেখো এটি হলো ভারতীয় রিজার্ভ ব্যাংকের লোগো, এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। এস্টাবলিশড হয়েছিল 1935 সালের 1 এপ্রিল। গভর্নর হলো শক্তিকান্ত দাস, এবং আরবিআই ন্যাশনালাইজড হয়েছিল 1 জানুয়ারি 1949 সালে। এবং গোল্ড রিজার্ভের ক্ষেত্রে এটি কিন্তু এই মুহূর্তে একদম লেটেস্ট ডাটা অনুসারে 9th র্যাঙ্ক কিন্তু করে। ওকে, 9 নম্বর র্যাঙ্ক কিন্তু আছে গোল্ড রিজার্ভে, এবং ফার্স্টে অবশ্যই ইউএসএ আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টে ক্রমাগত 50টি 50-এর বেশি স্কোর করে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান কে হলেন? তো বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান কে হলেন 50টি 50-এর বেশি স্কোর করে? অবশ্যই বিরাট কোহলি, আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন যিনি ছিলেন ওয়ার্ল্ড কাপে। তো ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টে 50টি 50-এর বেশি স্কোর করে, ওকে, ক্রমাগত পরপর কনজিকিউটিভ 550 স্কোর করে দ্বিতীয় ব্যাটসম্যান হয়েছেন বিরাট কোহলি। 40 নম্বর দেখো, কোন শহরে ট্রাফিক পুলিশ একটি সড়ক নিরাপত্তা রোবট রোডিও অন্তর্ভুক্ত করেছে? তো ট্রাফিক পুলিশের সড়ক নিরাপত্তা রোবট রোডিও এটি অন্তর্ভুক্ত করেছে কে? অন্তর্ভুক্ত করেছে চেন্নাই। এটি একটি পুরনো প্রশ্ন, কিন্তু যেহেতু আমি দেখলাম 2 একটা এক্সামে এই কোশ্চেনটি রিপিট হয়েছে তাই আমি এই কোশ্চেনটি আবার একবার তোমাদের দিলাম, যদিও এটি এই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে না, তবু ইম্পর্টেন্ট বলে আমি দিলাম। তো রোডিও অন্তর্ভুক্ত করা হয়েছে কোথায়? চেন্নাই। 41 নম্বর দেখো, পাসপোর্টের মতো এবার আধার সেবা কেন্দ্র ভারতের প্রথম কোথায় খোলা হলো? তো পাসপোর্ট সেবা কেন্দ্র যেরকম বিভিন্ন স্থানে আছে, তো এবার আধার সেবা কেন্দ্র কিন্তু খোলা হলো। তো আধার সেবা কেন্দ্র খোলা হয়েছে দিল্লি এবং বিজয়ওয়াড়াতে, দুটো জায়গাতে খোলা হয়েছে। ওকে, তো পাসপোর্টের মতন এবার সরকার আধার সেবা কেন্দ্র খুলতে চলেছে। প্রথম পর্যায়ে দিল্লি এবং বিজয়ওয়াড়াতে এই আধার সেবা কেন্দ্র খোলা হলো। এই বছরের শেষের দিকে মানে 2019-এর ডিসেম্বরের মধ্যে টোটাল 114টি এইরকমই আধার সেবা কেন্দ্র খোলার কিন্তু সরকারের রয়েছে। 42 নম্বর, নিম্নলিখিত কোন দেশটি 2015 সালের নির্ধারিত ইউরেনিয়াম স্টকপাইলের নিয়মটি লঙ্ঘন করেছে? তো ইউরেনিয়াম স্টকপাইল একটি নিয়মের মধ্যে তুমি একটা দেশে কতটা পরিমাণ সে ইউরেনিয়াম মজুত করে রাখতে পারবে। অ্যাকচুয়ালি ইউরেনিয়াম হয় না, উত্তরটা বলে দিই তারপরে বলছি, এটি ইরান লঙ্ঘন করেছে। ওকে, 2015 সালে যে ইউরেনিয়াম স্টকপাইলের রুল ছিল সেটি ইরান লঙ্ঘন করেছে বেশি মজুত করার জন্য, বেশি ইউরেনিয়াম মজুত করার জন্য। এবার দেখো, ইউরেনিয়াম অ্যাকচুয়ালি মজুত থাকে না, মজুত থাকে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড বা UF6। ওকে, এটি হচ্ছে 300 কেজির ওপর কিন্তু চলে গেছে, 300 কেজির ওপর কিন্তু চলে গেছে ইরানে। এবং ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড যে UF6 থাকে এটা হচ্ছে লো এনরিচড ইউরেনিয়াম, মানে এটার মধ্যে 3.67% কিন্তু ইউরেনিয়াম 235, যেটা নিউক্লিয়ার বোম বানানোর জন্য কাজে লাগে ইউরেনিয়াম 235, সেটার 3.67% কিন্তু লো এনরিচড ইউরেনিয়াম হিসাবে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইডের মধ্যে কিন্তু থাকে, এবং এটি প্রত্যেকটা দেশ কিন্তু মজুত করে রাখে। প্রত্যেকটা দেশের আলাদা আলাদা লিমিট আছে। তো ইরানের যে লিমিট ছিল সেটি 300 কেজি পর্যন্ত লিমিট ছিল, সেই লিমিটটা কিন্তু তারা ক্রস করে গেছে। ওকে, 43 নম্বর, অন্ড্রে আজুলে নিম্নলিখিত কোন সংস্থার ডিরেক্টর জেনারেল?
তো অড্রি অজুলে কোন সংস্থার ডিরেক্টর জেনারেল? তিনি হলেন ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল অড্রি অজুলে। 44 নম্বর, কেন্দ্রীয় সরকারের দ্বারা চালু এই প্রকল্পটির নাম কি যা দেশের যে কোনো রেশন দোকান থেকে ভর্তুকিযুক্ত খাদ্য কেনার অনুমতি দেবে? মানে তুমি যে রাজ্যেই যে কোনো স্টেটেই চলে যাও, যে কোনো শহরেই চলে যাও, সেখানে যদি তোমার কাছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, যেটি সরকার নতুন লঞ্চ করবে, তো এটি যদি তোমার কাছে থাকে তাহলে তুমি ভর্তুকিযুক্ত খাদ্য কেনা যে কোনো রেশন দোকান থেকে তুমি পাবে, ওকে, ভর্তুকিযুক্ত খাদ্য কিনতে পারবে। 45 নম্বর, দেখো সম্প্রতি G20 সামিট কোথায় অনুষ্ঠিত হলো? তো G20 সামিট অনুষ্ঠিত হয়েছে ওসাকা, জাপানে। জাপানে অনুষ্ঠিত হয়েছে, জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত হয়েছে G20 সামিট। 46 নম্বর, ভারতীয় সরি জাতীয় চিকিৎসক দিবস, বা ভারতেরও বলতে পারো জাতীয় চিকিৎসক দিবস 2019-এর থিম কী ছিল? এর আগে তোমাদের তোমরা বলো দেখি যে জাতীয় চিকিৎসক দিবস বা ন্যাশনাল ডক্টরস ডে কবে পালন করা হয়ে থাকে? তো ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয়ে থাকে 1 জুলাই, প্রত্যেক বছর 1 জুলাই পালন করা হয়ে থাকে। তো এই বছরের থিম ছিল জিরো টলারেন্স টু ভায়োলেন্স এগেনস্ট ডক্টর অ্যান্ড ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট। খেয়াল রাখবে, জিরো টলারেন্স টু ভায়োলেন্স এগেনস্ট ডক্টরস অ্যান্ড ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট। তো জাতীয় চিকিৎসক দিবস কি জন্য পালন করা হয়ে থাকে আমাদের দেশে? দেখো, ডাক্তার বিধানচন্দ্র রায়ের নাম সকলেই শুনেছ, তার জন্ম এবং মৃত্যু দিবস একই দিনে, 1 জুলাই। ওকে, তিনি একজন বিখ্যাত ডাক্তার এবং বিখ্যাত ফিজিশিয়ান ছিলেন, সেই জন্যই 1 জুলাই ডক্টর ডে পালন করা হয়ে থাকে। ভারতে 1991 সাল থেকে 1 জুলাইটিকে ডক্টর ডে হিসাবে পালন করা হয়ে আসছে। ওকে, তো ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবসের যে দিবস 1 জুলাই, সেই দিনটিকেই কিন্তু ভারতের ক্ষেত্রে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। 47 নম্বর, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের দ্বারা জল সংরক্ষণ এবং জল সুরক্ষার জন্য প্রচারিত ক্যাম্পেইনটির নাম কি? তো কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এর দ্বারা জল সংরক্ষণ এবং জল সুরক্ষার জন্য প্রচারিত ক্যাম্পেইনটির নাম হলো জল শক্তি অভিযান। তো সরকার, কেন্দ্রীয় সরকার নতুন ফর্মড হওয়ার পরে তারা একটি নতুন মন্ত্রণালয় গঠন করেছে, যেটি আগের ভিডিওতে আমি বলেছিলাম, তোমরা সকলেই জানো হয়তো, যেটি চেঞ্জ করা হয়েছে নাম, অ্যাকচুয়ালি নতুন মন্ত্রণালয় নয়, নামটি চেঞ্জ করা হয়েছে, তো সেটির নাম ছিল কিন্তু জলশক্তি। ওকে, 48 নম্বর, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের টেকনোলজি পিওনিয়ার্স 2019 কোন সংস্থাকে দেওয়া হয়েছে? তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে টেকনোলজি পিওনিয়ার্স 2019 দেওয়া হয়েছে, এখানে দেখো, কোয়ান্টেলা আইএনসি একে দেওয়া হয়েছে টেকনোলজি পিওনিয়ার্সের অ্যাওয়ার্ড। 49 নম্বর, পোল্যান্ডের গোলেসি স্টেডিয়ামে অনুষ্ঠিত পজনেন অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2019-এ মহিলা হিসেবে 200 মিটারের স্বর্ণপদক কে জিতেছেন? তো পোল্যান্ডের গলেসি স্টেডিয়ামে অনুষ্ঠিত পজনান অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স, খেয়াল রাখবে নামটা, পজনান অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2019-এ মহিলা হিসেবে 200 মিটারের স্বর্ণপদক জিতেছেন এখানে আমাদের আসামের হিমা দাস। তো হিমা দাসকে আর কী নামে আমরা চিনি সকলেই জানো নিশ্চয়ই, ধিং এক্সপ্রেস নামে চিনি আমরা হিমা দাসকে। তো হিমা দাস এখানে স্বর্ণপদক জিতেছিলেন। 50 নম্বর, পাবলিক সেক্টর ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক বা IOB-র ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নিযুক্ত হলেন? তো IOB বা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন এখানে কারমান শেখর। ওকে, কারনাম শেখর নিযুক্ত হয়েছেন নতুন MD অ্যান্ড CEO, কারনাম শেখর। 51 নম্বর, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের দায়িত্বভার গ্রহণের জন্য প্রথম কোন মহিলাকে মনোনীত করা হলো? তো ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের দায়িত্বভার গ্রহণের জন্য প্রথম কোন মহিলা মনোনীত হলেন? তিনি হলেন ক্রিশ্চিয়ান লাগার্ডে। নামটি তোমাদের শোনা শোনা লাগতে পারে, ক্রিশ্চিয়ান লাগার্ডে আর কোথায় আছেন, তিনি কে অ্যাকচুয়ালি বলতে পারবে? তো ক্রিশ্চিয়ান লাগার্ডেকে এখানে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের দায়িত্বভার গ্রহণের জন্য প্রথম মহিলা মনোনীত করা হয়েছে। তো চলো, 51 নম্বর পর্যন্ত এখানে দেওয়া থাকলো, আর 50টা কোশ্চেন আমি 1 তারিখের শুরুতেই কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি যদি প্রথম এসে থাকো, এবং নেক্সট পার্ট অবশ্যই 1 তারিখে তোমরা পেয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত চলো, টাটা, ধন্যবাদ, বাই বাই।